নমস্কার বন্ধুরা ঐশিসি স্কলারশিপে নতুন আবেদন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার সময় বর্তমানে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে হচ্ছে যেটা আপনারা জানেন অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করার সময় কিন্তু ওটিপিটা দিয়ে সাবমিট করতে হচ্ছে তো ওটিপি ভেরিফিকেশনের সমস্যাটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই হচ্ছে মোবাইলে কিন্তু কিছুতেই ওটিপি আসছে না আর ওটিপিটা না আসা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই অ্যান্ড লক করা যাচ্ছে না বা অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করা যাচ্ছে না তো এই যে ওটিপি ভেরিফিকেশনের সমস্যাটা হচ্ছে ওটিপি মোবাইলে আসছে না এটা কেন সমস্যা হচ্ছে বা সমস্যাটার সমাধান আছে কি না সেই বিষয়ের উপর আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই ওটিপি ভেরিফিকেশনের যে সমস্যাটা ওটিপি যে আসছে না মোবাইলে কিছুতেই এই সমস্যাটা কিন্তু বাইশে আগস্টের পর থেকে হয়েছে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন হয়েছে আমি নিজেই করেছি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি এবং ওটিপি দিয়েই সাবমিট করেছি তো বাইশ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে বাইশ তারিখের পর থেকে আর কিছুতেই মোবাইলে ওটিপিটা আসছে না তো তারপরে আমি হেল্পলাইন নাম্বারে কল করি চব্বিশে আগস্ট আমি কল করেছিলাম হেল্পলাইন নাম্বারে এবং সেখানে এই সমস্যাটা আমি জানিয়েছিলাম যে ওটিপি কিছুতেই মোবাইলে আসছে না তো ওনারা আমাকে বলেন যে এই এই ব্যাপারে তারা কোনো কিছু বলতে পারছেন না এই সমস্যাটা শীঘ্রই ঠিক হয়ে যাবে সাইট মেনটেনের কাজ চলছে এরকম ওনারা আমাকে বলেন এবং আরও বলেন যে মাঝে মাঝে ট্রাই করবেন ঠিক কোনো সময় না কোনো সময় হয়ে যাবে এরকম ওনারা বলেন তো তারপরে আমি অনেকবার ট্রাই করেছি অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করার কিন্তু কিছুতেই মোবাইলে আমার ওটিপি আসেনি আবার আজকে আমি সকাল ছটার দিকে একটা অ্যাপ্লিকেশন করছিলাম তো সকাল ছটার সময় কিন্তু আমার মোবাইলে ওটিপিটা আসছে সকাল ছটার সময় কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পেরেছি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পরে যখন আমি আর একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাই তখন কিন্তু আর মোবাইলে ওটিপিটা আসছে না কিছুতেই তো পরে কিন্তু আমি আর অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারিনি কারণ আমার কাছে অনেকগুলি কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়ে গিয়েছে ঠিক আছে তো কিছুতেই কিন্তু আমি প্রায় সারাদিন ট্রাই করেছি কিছুতেই মোবাইলে ওটিপিটা আসছে না তো এটা আশা করা যায় শীঘ্রই ঠিক হয়ে যাবে তো আপনারা ট্রাই করবেন মাঝে মাঝে বিশেষ করে সকালের দিকে ট্রাই করবেন আর হ্যাঁ বন্ধুরা এই ওইশ স্কলারশিপে নতুন আবেদন বা রিনুয়াল আবেদনের যে লাস্ট ডেট সেটা বাড়ানো হয়েছে আপাতত কোনো লাস্ট ডেট দেওয়া হয়নি যদি লাস্ট ডেট দেওয়া হয় তাহলে এই চ্যানেলটিতে আরেকটি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানানো হবে তো আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে আপনারা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন কারণ এই বিষয়টা বা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় আছেন ঠিক আছে তো তাদের সঙ্গে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন ধন্যবাদ